যুবক যুবতী যারা আছেন ইয়ং অবস্থার ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দ কারণ এই জীবনটা এই সময়টা সে খেলাধুলায় কাটাতে পারত যখন আল্লাহ দেখে সে সিজদায় পড়ে আছে আল্লাহ বেশি খুশি হয়ে যাইছে সেজন্য আমি যুবক ভাই বোনদেরকে একটু অনুরোধ করব আপন আপন জায়গা থেকে রবকে খুশি করার একটু চেষ্টা করেন পারি না পারি পরে দেখা যাবে রব তো আমাদের রহমান অন্তত রবের কাছে গিয়ে এতটুকু প্রেজেন্ট করতে পারবো ইয়া রাব্বে করিম পারি নাই তোমাকে খুশি করার মতো কোনো কাজ আনতে তবে চেষ্টা করেছিলাম মন থেকে বুঝাবার পর থেকে সুবহানাল্লাহ আমাদের জগৎ কয়টি একটার নাম দুনিয়া আর একটার নাম আচ্ছা এই দুনিয়ার জগতে সওয়াবের পাশাপাশি গুনাহ আছে না নাই আছে কিন্তু পরকালে গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা এই দুনিয়াতে আমরা গুনাহ করি কেন এটা একটু বুঝতে হবে যেমন আপনার আমার প্রত্যেকদিন দুই বেলা অথবা তিন বেলা কি দরকার খাবার দরকার কি দরকার এই খাবারটা আনতে হবে কোন জায়গা থেকে বাজার থেকে তো বাজারওয়ালা তো আপনাকে আমাকে ফ্রি দিবে না স্বাভাবিক টাকা তো দিতে হবে এবার সে টাকাটা দিতে হবে কোন জায়গা থেকে আমাদের পকেট থেকে তো পকেটেই যদি টাকা না থাকে তাহলে আসবে কোন জায়গা থেকে এবার সেই চাহিদাটাকে পূরণ করার জন্য আপনি আমি কি করছি ওই হালাল হারামকে আর বাছাই করছি না আর আমরা সবাই জানি হালাল এবং হারামের মধ্যে অনেক পার্থক্য অনেক পার্থক্য দেখতে অনেক পার্থক্য দেখতে হারামটা বেশি মনে হয় হালালটা কম মনে হয় কিন্তু বরকতের ক্ষেত্রে হালালের সামনে হারামের কোনো অস্তিত্ব থাকে না সুবহানাল্লাহ হালালে হালাল ইনকামে হালালে যে বরকতটা পাওয়া যায় সেটা শুধু আপনার ভিতরে কাজ করবে না আপনার বাহিরটাও সাজাবে ভিতরটাও সাজা দিবে সুবহানাল্লাহ কারণ হালালের উপর রহমত আছে কার হারামের উপর আল্লাহর কোনো রহমত নাই একটা জিনিস মনে রাখবেন ভাইরা কঠিন বলতে পৃথিবীতে সবগুলাই কঠিন সহজ করে দেখলে সবকিছুই সহজ জীবনে প্রথম রান্না যিনি করতে গিয়েছেন উনি জানে রান্না করাটা কত কঠিন আজকে এই রান্না করাটা ওনার ডান হাতের খেলা চোখ বন্ধ করে লবণ দিয়ে দিচ্ছে কথা বলেন না কেন আর একটু জোরে বলেন না প্রথম যেদিন স্টার্টিং এ বসেছে গাড়ি হাত কাঁপে পা কাঁপে এসকেলেটর কোনটা রেস কোনটা ব্রেক কোনটা পুরো হিজি বিজি হয়ে গেছে এখন সে ছেলেটা এক হাতে গাড়ি চালায় আর একটু জোরে বলেন না প্রত্যেকটা কিছু প্রথম দিকে একটু কঠিন মনে হবে এগুলো কোথার কাজ দুনিয়ার কাজ মনে রাখবেন যেই কাজটা বান্দা দুনিয়ার জন্য করে এটা কঠিন থাকে এটা একসময় সহজ যেটা হয় সেটাও রবের দয়া আর যে কাজটা বান্দা আল্লাহর জন্য করে পরকালের জন্য করে সেটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না রে ভাই এটা হাশরের ময়দানের মধ্যে প্রকাশ পেয়ে যাবে সুন্দর নূরের আলো দিয়ে সুবহানাল্লাহ আপনি কখন কাকে কষ্ট দিয়ে কথা বলেছেন সে মানুষটা সেটা মনে রাখলেও কখন কাকে কি উপকার করেছেন সেটা কিন্তু ভুলে যাওয়ার মানুষ হাজার হাজার আছে আপনি কাকে কি উপকার করেছেন সেটা মনে রাখার মানুষ নাই কি ভালো কথা বলেছেন এটাও মনে রাখার কথা মানুষ নাই কিন্তু ওই যে পাঁচ বছর আগে কি যে একটা খোটা মাইরা কথা বলছেন তা জীবন মনে রাখবে আর আপনার রব কেমন জানেন যিনি আপনার আমার গুনাগুলাকে মনে রাখতে চান না ভালো কাজগুলাকে মনে রাখতে চান কখন কোথায় সবার অজান্তে দুইটা টাকা গরিবকে দান করেছেন যেই হিসাবটা কেউ রাখবেও না দুই টাকার হিসাব কে রাখবে কেউ তো রাখবে না এক টাকা হারাই গেলে কেউ কখনো খুঁজে খুঁজবে না কারণ এটাকে আমরা মানে মূল্যায়নে করি না ও আমার আল্লাহর বান্দাগণ আপনার রব আমার রব এত দয়াবান ওই বান্দার একটা টাকার হিসাব পর্যন্ত রাখে যে একটা টাকা বান্দা আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করে এক টাকার বিনিময়ে কয় টাকা পাওয়া যায় দুনিয়াতে এক টাকা দিলে কয় টাকা পাবেন এক টাকা দিলে কয় টাকার জিনিস পাবেন এক টাকার জিনিস কখনো এক টাকা দিয়ে আপনি ক্যাডবেরি পাবেন না অসম্ভব কথা এক টাকা দিয়ে আপনি কখনো সকবার আইসক্রিম পাবেন না এক টাকা দিয়ে কখনো আপনি কোন আইসক্রিম পাবেন না বর্তমান যে অবস্থা কিন্তু রবের দরবারটা দেখেন দিয়েছেন এক রব্বে করিম বলে মান জা বিল হাসানাতে ফালা হুয়া আশরু আমসালিহা বান্দা তুমি যদি আমাকে খুশি করার জন্য এক দাও সর্বনিম্ন আমি তোমাকে বিনিময়ে 10 দিব সুবহানাল্লাহ